ভাঙুরের অবস্থা তরমুজের মতো, বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভেতরটা লাল। ভাঙুরের পোলেরহাট বাজারে ভোট প্রচারে এসে তরমুজ হাতে এমনই মন্তব্য যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। বুধবার সকালে ভাঙুরের পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পোলেরহাট বাজারে নির্বাচনী প্রচার সারেন সৃজন। উল্লেখ্য, এদিন ছিল পোলেরহাটের হাটবার। প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা টাটকা সবজি নিয়ে বাজারে উপস্থিত হয়েছিলেন। কাদা জলে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে গিয়ে সমর্থন আদায় করেন সৃজন। পাশাপাশি প্রচার চলাকালীন এক ব্যক্তি এদিন একটি তরমুজ উপহার দেয় সৃজনকে। সেই তরমুজ হাতে নিয়ে প্রার্থীর মত, ভাঙুরের অবস্থা ঠিক এই তরমুজের মতো, বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভেতরটা লাল। দেখো আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে, বলতো আরাবুল এলেন না অন্য কেউ এলেন না কে এলেন, এগুলোর মধ্যে এই ব্যক্তির মধ্যে ঢোকার বিষয় না। তৃণমূল কংগ্রেস তারা যেভাবে মানুষের ওপর উপকার চালিয়েছে, কথা বলার অধিকার দেয়নি, পঞ্চায়েতের ভোট করতে দেয়নি, পেটে লাথি মেরেছে গরিবের, রুজি রুটির সমস্যা সমাধান করেনি, চাষির ফসলের দাম দেয়নি, খেত মজুরের রোজের টাকা মেরে দিয়েছে, জব কার্ড মেরে দিয়েছে, ঘরের টাকা মেরে দিয়েছে, সেখান থেকে মানুষকে বার করার লড়াই আমাদের, ভাঙড় আমাদের সাথে আছে। কিন্তু ভাঙড়ের কাছে তো এই মুহূর্তে যদি ধরা যায় তাহলে নবশিষ্যের দিকে বিধায়ক আয়েসের একটা ব্যাপক ভোট ব্যাংক আছে, সেখানে আপনি কীভাবে? আমরা তো ওদের সমর্থন চেয়েছি পাবলিকলি ওপেনলি। আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, বিজেপির বিরুদ্ধেও লড়েছে, আমাদের পার্টি আমরা সবাই তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, বিজেপির বিরুদ্ধে লড়ছি। কংগ্রেস আছে এই রাজ্যে, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, বিজেপির বিরুদ্ধে লড়ছে। আরও কতগুলো বামপন্থী দল আছে বামফ্রন্টের ভেতরে এবং বাইরে, তারাও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ছে। আমরা সবাই মিলে এক জায়গায় এসে তৃণমূল আর বিজেপিকে হারাব। এবার এই সব চক্করে বিজেপির খুব একটা গল্প নেই, তাহলে তৃণমূলকে বেশি করে হারাতে হবে, তার জন্য আমরা আইএসএফেরও সাহায্য চাইছি, আবার আইএসএফেরও অনেক জায়গায় আমাদের সাহায্য লাগবে, আমরা একসাথেই লড়াইটা লড়ব। অবশ্যই ভাঙড় বিধানসভা আলাদা গুরুত্ব রাখে, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের লড়াইয়ের ইতিহাস, ভাঙড় বারবার যেভাবে লাল ঝান্ডাকে উর্ধে তুলে রেখেছে, শত সন্ত্রাসের মধ্যে, শত আক্রমণের মধ্যে যাদের সাথে দাঁড়িয়ে আছি, এদের মধ্যে অনেক লোক ঘর ছাড়া হয়েছে, অনেক লোক আক্রান্ত হয়েছে, তাও এরা লাল ঝান্ডা ছাড়েনি। আমাদের পার্টিতে অর্জুন সিং সিং নেই, আমরা ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে লাল ঝান্ডা আবার ওড়াবো, সেই জন্য আমরা লড়ছি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়ায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।